মেহেরপুরে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শর্মা ফুড প্লাজায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য, মেহেরপুর নিউজের নির্বাহী সম্পাদক সাইদ হোসেন, দৈনিক আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক আবুল কাশেম অনুরাগী, মেহেরপুর পৌর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ফররুক আহমেদ, আশরাফুল আলম। দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।